মেশিনের একটা সমস্যা হয়েছে, একটা সিগন্যাল দেখাইতেছে, সিগন্যালটা হচ্ছে সিগন্যালটা C440 দেখেন, C440 এটা হওয়ার কারণে হলো ভোল্টেজ আপ ডাউন করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এটা সমাধান করে দেব। এটা সমাধান করতে হলে প্রথমে মেশিন অফ করতে হবে। অফ করার পরে 08 চাপ দিয়ে ধরতে হবে, 08 চাপ দিয়ে ধরে মেশিন অন করতে হবে। 08 চাপ দিলাম, মেশিন অন করলাম। এখানে 400 এটা হলো রিসেট করার কোড, রিসেট আছে। এখানে 0 দিলে আপনার এটা সমাধান হয়ে যাবে। এখানে 0 দিবেন, এই যে 0 দিবেন, এন্টার দিবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আপনি অন করেন, মেশিন ঠিক হয়ে যাবে। এই যে দেখেন আপনার মেশিন। তো আপনারা এইভাবেই যদি এরকম সিগন্যাল আসে তাহলে আপনারা এইভাবে সমাধান করে নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।